ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি তো ভাই, বেশি তো সুবিধা তো নাই। কেন ভাই? খারাপ যাইতেছে, দেশের পরিস্থিতি তো খারাপ, এই জন্য তো একটু খারাপ যাবে। তো আজকে আসলাম পান দোকান, তো অনেক আমার অডিয়েন্স পান দোকানে রিভিউ করার জন্য আমাকে নক দেয়, তো আজকে আসলাম। তো এটা তো মোহাম্মদপুর টাউন হল বাজার, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তো আপনার দোকানে অনেক পান সুপারি দেখা যাইতেছে, ঠিক আছে একটু দেখাই পান সুপারি। তো ভাই এখানে কি পান পান কোনটা কত দাম একটু যদি বলতেন? এই পানটার দাম কত? এই পানটা এটা 120 টাকা। এটা কি 120 টাকা? কি বিরা বিরা, এক বিরা কয়টা থাকে? 80 পিস থাকে। 80 পিস? তো এটা কোন জায়গার পান? এটা রাজশাহী পান। রাজশাহী? মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ। এটা কি মিঠা নাকি? পান তো আর চিনি মিতন হয় না, পান এমনি জাস কম। জাস কম হয়? অনেক জায়গায় একটু বলে মিঠা হয়, ওই জাস কম, জাস হয়, জাস কম আর বেশি কারণে এই জন্য মিঠা বলে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে সাইডে দেখা যাচ্ছে আর একটা পান, এই যে এটা মাঝেরটা, এটা এটা 160 টাকা। এটা বড় পান? বড় পান, একই জায়গার পান। একই জায়গার পান না? তো এই পানগুলো কোথা থেকে আসে? এগুলো আসে রাজশাহীর থেকে, শ্যামবাজার আসে, সদরঘাট। শ্যামবাজারে না? তো এদিকে তাকান, আমার দিকে তাকান। তো শুনলাম বরিশাল থেকেও নাকি পান আসে? আসে বরিশালে, এখন লাস্ট সিজন একবারে কম, এই জন্যে পান বেশি একটু ভালো না, এই জন্য নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় না? কোন জায়গার পান সবচেয়ে ভালো? ভালো তো রাজশাহীর পানের ভালো, সবচেয়ে রাজশাহীর পান সবচেয়ে ভালো না? তো কেমন বেচা কিনি কেমন চলতেছে? বেচা কিনে একবারে কম। একবারে কম না? কম। সুবারির ভিতরে কি একটা নাকি শুনি যে মাথা ঘুরায়, এটা কি কথাটা সত্যি নাকি? আমি তো পান খাই না, লাইর কারণে হয় আর কি। এটা তো আর আমরা বানাইতে পারব না, ওটা ওখান থেকে গাছ গাছে হয়, আল্লাহ পাক বানায়। ও আচ্ছা। লাই হয়, আবার লাই কম হয়। এটা কি বিক্রি করেন কিরকম? মানে পিস 3 টাকা। পিস 3 টাকা না? এই তো পিস 3 টাকা না? আর এই যে সাইডে দেখা যাচ্ছে এটা, এই যে এটা 2 টাকা পিস। 2 টাকা পিস? এটা কি ভিজা সুপারি নাকি? না না, ভিজা সুপারি তো এখন নাই, ভিজা সুপারি আসলে রমজানের দিন। রমজানের দিন। তো এখানে আর একটা দেখা যাইতেছে শুকনো সুপারি। শুকনো সুপারি না? এটা এটা এটার দাম কত? এটার কেজি 370 টাকা। কেজি 370 টাকা। কেউ যদি 100 গ্রাম 200 গ্রাম নিতে চায়? 100 গ্রাম 40 টাকা বিক্রি করি, 200 গ্রাম 100 টাকা বিক্রি করি, 95 টাকা বিক্রি। আচ্ছা, এই যে এই ছেড়ে আর একটা দেখা যাইতেছে, এই যে কুড়া, এটা লম্বা লম্বা, ওটা কেজি 500 টাকা। 500 টাকা? ওই মানে কেউ যদি 100 গ্রাম 200 গ্রাম নিতে চায় দেওয়া যায় না? একই মানে হয়তো 1 কেজি নিলে 20-10 টাকা কম নেই, 20-30 টাকা কম রাখেন না? তো আরেকটা দেখে আরেকটা সুপারি দেখা যেতে সেই যে এটা 500 টাকা কেজি, এটা কয়েনের মতো, কয়েনের মতো পয়সা সুপারি বলে, পয়সা সুপারি বলে না? এটার দাম কিরকম? ওইটাও 500 টাকা কেজি। 500 টাকা কেজি। তো এখানে এই যে জর্দার আইটেম দেখা যেতেছে, অনেক জর্দার আইটেম। হ্যাঁ, বিভিন্ন রেড একটু একটু জর্দাটা একটু বলেন তো, কি কি জর্দা পাওয়া যায় একটু আস্তে আস্তে বলেন। জর্দা আনকমন, হাকিমপুরি আছে, রতন আছে। দাম সব হাকিমপুরিটা দাম কত? হাকিমপুরি 20 টাকার থেকে 300 টাকা পর্যন্ত আছে। আরেকটা আর রতন আছে মনে করেন 25 টাকার থেকে 150 টাকা পর্যন্ত। আর শোভাজর্দা আছে 25 টাকা 10 টাকা প্যাকেট থেকে আপনার 130 টাকা পর্যন্ত আছে। 130 টাকা। তারপর একটু বলেন আর কি কি জর্দা আছে? শোভাজর্দা আছে আপনার 50 টাকার প্যাকেট, 15 টাকার থেকে আপনার 150 টাকা পর্যন্ত আছে। 150 টাকা না? আর ওই যে পান মশলা আইটেমগুলো? পান মশলা 35 টাকার থেকে আছে, 400 টাকা পর্যন্ত আছে। 400 টাকা পর্যন্ত আছে না? তো পান মশলার একটু নাম বলতেন যদি, কি কি পান মশলা? গোল্ডেন ফুড আছে, তারপরে মানিক পালকি আছে, মানিক আছে। এটা কি সবই কি বাংলাদেশের? বাংলাদেশের। ইন্ডিয়ান কি আছে? ইন্ডিয়ান তো এই যেটা আছে, ইন্ডিয়ান কি এটা দেখে দেখে? এটা ইন্ডিয়ান না? এটা 400 টাকা প্যাকেট। এটা কত? 500 গ্রাম 400 টাকা। 500 গ্রাম 400 টাকা। বাংলাদেশে কি পাওয়া যায়? বাংলাদেশে আছে ওটা
যাক একটা কাস্টমার আসছে দেখি। ওই মামা এই দিও, একটা কাস্টমার আসছে তো একটু সাইডে গেলাম কাম করা। তুমি এত দিকে না দিও না কি একটা কাস্টমার আসছে তো সাইডে চলে আসি, দোকানে তো প্রবলেম করে লাভ নেই যেহেতু কাস্টমার দোকান একটা। কাস্টমারকে পান দিতেছে তো ভাইয়া, আপনার দোকানের একটু অ্যাড্রেসটা বলেন, কোথায় দোকানটা? এটা হলো মোহাম্মদপুর টাউন হল। মোহাম্মদপুর টাউন হল বাজার না? হ্যাঁ, দোকান নাম্বার 2, 2 নাম্বার। দোকানের নাম কি? দোকানের নাম হলো আল্লাহ রাখা স্টোর, স্টোর পান বিতরণ। পান বিতরণ না? তোকে ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই তার পান দোকান একটু ভালো করে দেখাই।